পদ্মা সেতু নির্মাণের সহায়তায় পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে মালয়েশিয়া। বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত পেলেই কাজ শুরু করা যাবে বলে জানিয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। মূল সেতু নির্মাণে 3 বছর লাগবে বলেও জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জয় চাকি। বিশ্বব্যাংকের ঋণে যে ডিজাইনের পদ্মা সেতু নির্মাণের কথা ছিল, সেই ডিজাইনেই সেতু নির্মাণ করতে চায় মালয়েশিয়া। সেতু নির্মাণের জন্য মালয়েশিয়া সরকারের মাধ্যমে বিনিয়োগ করা হবে $230 বিলিয়ন, আর 26 বছরের টোল থেকে মোট আয় হবে $830 বিলিয়ন, নেট লাভ হবে $739 বিলিয়ন। এ লাভের 70% হিসাবে মালয়েশিয়া নেবে $520 বিলিয়ন, আর 30% হিসাবে বাংলাদেশ সরকার পাবে $219 বিলিয়ন। 26 বছর পর টোলের পুরো টাকা পাবে বাংলাদেশ। দ্য কনসেশন পিরিয়ড উড বি 26 ইয়ার্স এক্সক্লুডিং কনস্ট্রাকশন পিরিয়ড। দ্য টোল রেটস উইল বি অ্যাজ অ্যাপ্রুভড বাই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ ওয়েন দ্য ব্রিজ ইজ কমপ্লিটেড। মালয়েশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে মূল সেতু নির্মাণ করতে সময় লাগবে 3 বছর, আর নদী সংক্রান্ত কাজ শেষ হবে 1.5 বছরে। গত 20 ও 21 ফেব্রুয়ারির বৈঠকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের শর্ত মেনে নিয়ে মিনিটসে সই করেছে দুপক্ষ, তবে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত পায়নি মালয়েশিয়া। That Malaysia entered into this project as a concessionaire to assist government of Bangladesh to complete the bridge, which will provide a permanent connection to the two parts of the country. The main reason why Malaysia showed keen interest in the PMB project is to assist Bangladesh to prosper. মালয়েশিয়ার দক্ষিণ এশিয়া বিষয়ক মন্ত্রী পর্যায়ের এই প্রতিনিধি জানান, বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করলে তাদের বলার কিছু নেই। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা।